ছোট রাস্তা এবং রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতেছি, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, আনন্দটা উপভোগ করতে পারে। সত্যি এখানে প্রচুর পানির সাথে রাইনফল হল সুইজারল্যান্ডে অবস্থিত একটি জলপ্রপাত। এটি শাফহাউজেন এবং জুরিখের মধ্যবর্তী সীমান্তে হাইরাইনে অবস্থিত এবং ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত। শাফহাউজেন শহরটি উত্তর সুইজারল্যান্ডে অবস্থিত। আজ আমরা রাইনফলস অর্থাৎ জলপ্রপাতটি ঘুরে দেখব, শেয়ার করব সুইজারল্যান্ডের এই সুন্দর জলপ্রপাতটির অভিজ্ঞতা। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন সুইজারল্যান্ডে আছি এবং সুইজারল্যান্ডে আমরা আজকে একটা খুবই সুন্দর ওয়াটারফল দেখতে যাচ্ছি এবং এই ওয়াটারফলটি ইউরোপের সবথেকে বড় ওয়াটারফল। তো আশা করি ব্লগটি ভালো লাগবে এবং সাথে আমরা শেয়ার করব আমাদের অভিজ্ঞতা। সাথেই থাকুন। তো আমরা পার্ক করলাম পার্কিং প্লেসে গাড়ি, এখন আমরা হেঁটে ওয়াটারফলের দিকে যাচ্ছি। পানির শব্দ হচ্ছে এবং মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো হাঁটা এখানে। পার্কিং প্লেস দুইটা আছে এবং সামনে ওইখানে একটা, আর ওটা অলরেডি ফুল হয়ে যাওয়ার কারণে আমরা পিছনে রাখছি গাড়ি। প্রচুর টুরিস্ট আজকে এবং এখানে একটা পার্কিং প্লেস দেখতে পাচ্ছেন। ওদের একটা ম্যাপ দেওয়া আছে, আমরা এই ম্যাপটা দেখবো এখন, যে এই ম্যাপটা বেসিক্যালি কী কী আছে এবং কোথায় কী, যে রাইনফলের কোথায় কোন কোন স্টেশন আছে। অনেকে ছবি তুলতেছে। সুইস ফ্রাঙ্কে 5 ইউরোতে ওরা কী অফার করতেছে এটা এখন আমরা জানবো। আমরা এখন টিকিট কিনবো বোটে ওঠার জন্য। এখানে শিপ আরেন্ড করা যায়, মানে হচ্ছে শিপে আমরা একটা বড় বোটে চড়বো, ওটার জন্য 5 ইউরো করে। তো একটা কাসেল আছে সামনে, কাসেল টাইপের, আমরা এখন এই কাসেলের ভিতরে ঢুকতেছি, হয়তো বা এখান থেকে আমরা একটু আরও ভিতরে সৌন্দর্য দেখব। আমরা এখন টিকিট কেটে নিচের দিকে যাবো। চলে আসলাম এবং এখান থেকে দেখা যায় আরো সুন্দর ভিউ, সে অস্বাভাবিক, মানে আমি কি বলবো, রিয়েলি অন্যরকম। এখানে চোখে নিজের চোখে না দেখলে আসলে এই সৌন্দর্য উপভোগ করা অসম্ভব। সত্যি আল্লাহর সৃষ্টি সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর। সুইজারল্যান্ডের আসলে রাইনফলে এরকম সৌন্দর্য উপভোগ করবো আসলে এটা ভাবতেই পারতেছি না। আমার কাছে আসলে অন্যরকম লাগতেছে, কারণ আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে পানি ফ্লো হচ্ছে প্রচুর পরিমাণ এবং সেই পানিটা কিন্তু নীল, দূর থেকে দেখতে পাচ্ছেন হয়তো বা নীল পানি। এই রাইনফলের এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, যেটা হচ্ছে যে এটার 150 মিটার প্রশস্ত এবং 23 মিটার এটার উচ্চতা, এবং এটার ইনফরমেশন এই বোর্ডে দেওয়া আছে। আস্তে আস্তে একটা ধরনের ছোট্ট গুহা দিয়ে, আসলে গুহা না ছোট্ট রাস্তা, এবং রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতেছি, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। আমাদের টার্গেট হচ্ছে আমরা বোটে উঠব। ওয়াও, এখন আমরা আরও একদম কাছাকাছি চলে আসছি। কী পরিমাণ পানি নামতেছে, ও মাই গড, সত্যি অসাধারণ। অনেক টুরিস্ট আজকে, সবাই ছবি তুলতেছে,
তাহলে এখানে আসতে হবে, নিজের চোখে দেখতে হবে, নাহলে হবে না। এখানে যে পানির ফ্লো, এখানে ঠিক একদম প্রচুর বাষ্প ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে যদি কেউ পড়ে তাকে খুঁজে পাওয়া যাবে না, এবং এখানে আমি বাতাস অনুভব পাইতেছি, প্রচণ্ড উইন্ড। তো একটা একটা মানে ছোট্ট বোট আর কি, তো ওরা একদম কাছাকাছি চলে আসছে দেখানোর জন্য, যে ওরা কাছ থেকে আরও যাতে এটার আনন্দটা উপভোগ করতে পারে। সত্যি এখানে প্রচুর মানে পানির সাথে যে একটা খেলা করা, এটা আসলে না আসলে এখানে বোঝা যাবে না। আস্তে আস্তে এখন আস্তে আস্তে এখন বোটে উঠবো, বোট নিচে আমাদের জন্য ওয়েট করতেছে। শর্ট টোট আমরা নিব 15 মিনিটের জন্য, যেটার কস্ট হচ্ছে 7 ফর অ্যাডাল্ট, মানে 7 ইউরোর মতো পড়বে আমাদের পার পার্সন। তো আমরা রং একটা টিকিট কাটছি, যেটা দিয়ে আসলে শুধু এন্ট্রান্স করা যাবে বিভিন্ন স্লস, এছাড়া আরও যেসব প্লেস আছে সেগুলো। তো আমরা এখন থেকে এখান থেকে হয়তো আমরা এখন বোটের টিকিটটা কিনব। ওকে, আমরা এখন আস্তে আস্তে বোটে উঠতেছি, 15 মিনিট বোটের উপরে থাকবো এবং খুব কাছাকাছি চলে যাবো ওয়াটারফলের। আমাদের বোট ছেড়ে দিচ্ছে এখন, আমরা 15 মিনিটের যেই টাইমটা নিচ্ছি, তো এখন আমাদের কলকাতা ওয়াটারফলের একদম সামনে নিয়ে যাবে। তো বোটের অনেক পাওয়ার ইঞ্জিন লাগে ওটা সামনে যেতে হলে, কারণ প্রচণ্ড পরিমাণে স্লো বোটের এগেনিস্টে বোটটা যাবে। তো আমরা আস্তে আস্তে সেদিকে যাবো এখন। আমার পিছনে পানি পানি ধরার চেষ্টা করতেছি, বাট পানি ধরতে পারতেছি না, কারণ সত্যি কথা বলতে যে পানিগুলো একদম নীল, এবং ওইটার সামনে গেলে আরও নীল দেখা যাবে। যাচ্ছি আস্তে আস্তে, হোপফুলি দ্যাট আমরা এখানে যেতে পারবো। এখন দেখা যাচ্ছে পানি প্রচণ্ড পরিমাণে নীল, দেখুন। বৃষ্টির পানি চলে আসতেছে, অন্যরকম ব্যাপার। আমরা এখন অনেক কাছে চলে আসছি, ও মাই গড, আল্লাহ স্ক্যারি অলসো, ইয়া অনেক স্ক্যারি। এবং সবাই কিন্তু মানে অনেকে সামনে চলে গেছে, এবং যারা সামনে বসছে তারা আরও ভালোভাবে উপভোগ করতে পারতেছে, আমরা একদম পিছনের সাইডে। তো বাট সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আমি বোটে ধরে নিয়েছি, কারণ এটা আসলে সত্যি রকম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এখানে আসতে হবে আপনাদেরকে, এখানে আসতে হবে, চলে আসছি। আমাদের ট্যুর শেষ হয়ে গেছে, 15 মিনিট আমাদেরকে ধরে রাখছিল, কিছুক্ষণ আমাদেরকে একটু পানির সাথে একটু খেলা করলাম আমরা। আমার পিছনে মনে হয় একজন ব্লগার আছে, সে ওর ক্যামেরার সামনে কথা বলছে। এই ছেলের অনেক সাহস, ওকে একটু পানিতে নামাই দিলেই হয়ে যাবে কাজটা। এই জায়গাটায় আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, বাট আমার মনে হয় যাওয়া হবে না। তো পানি ধরলাম, পানি ধরার পরে একটু অন্যরকম ফিলিংস হচ্ছে আসলে, কারণ এগুলো একদম পরিষ্কার পানি, পাহাড় থেকে ফ্লো হয়। তো
ভালো লাগছে অনেক, আমাদেরকে আমাদের গন্তব্যে নিয়ে যাবে, হয়তো আরেকবার ওরা আরেকটা সঙ্গে নিয়ে যাবে। আপনারা যারা এখনও সুইজারল্যান্ডে আসেননি অবশ্যই আসতে পারেন, সুইজারল্যান্ডের রাইনফল সত্যি একটা দেখার মতো জায়গা। একদিনের টোর ইজ এনাফ, আমরা একদিনেই প্ল্যান করছি, অনেক সকালবেলা আমরা রওনা দিচ্ছি, সকাল সকাল আসতে হবে দ্যাটস ফর শিওর, কারণ যত ডে ওভার হবে তত এখানে আসাটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে, কারণ ট্রাফিক হয়, পার্ক প্লাস পাওয়া যায় না, তো যার জন্য আগে আগে আসতে হবে অনেক সকাল। আর যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করলে আমি অবশ্যই ইনফরমেশন দিতে পারবো। বাট ভিসা জাতীয় ব্যাপারগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই সেটা ভিসা যেই ক্রাইটেরিয়া সেগুলো ফিল আপ করে আসতে হবে, স্পন্সর করতে পারবো না। তো যাই হোক, রাইনফল থেকে আমি এখন বিদায় নেব, তো রাইনফল থেকে আমি এখন বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলতে চাই, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এবং সুইজারল্যান্ডের রাইনফল থেকে বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে সবার সাথে অন্য কোনো প্লেস থেকে, সবাই ভালো থাকবেন।